হ্যালো সবাইকে, আজকে আমরা এক্সেলের চারটি ফাংশনস দেখব। এটা হচ্ছে আপনার মিনিমাম, ম্যাক্সিমাম, লার্জ এবং স্মল। সো এখানে দেখুন, নেম এবং তাদের রেসপেক্টিভ স্যালারি দেওয়া আছে। তো আমরা এখান থেকে জানতে চাই যে এখানে টোটাল যে কয়টা স্যালারি দেওয়া আছে, এখানে আপনার মিনিমাম স্যালারিটা কত। তো মিনিমাম স্যালারিটা যদি আমরা জানতে চাই, এখানে টাইপ করব মিনিমাম ব্র্যাকেট ক্লোজ দেন রেঞ্জ। দেখেন সেইখানে এটা রিটার্ন করতেছে 3 লাখ টাকা। 3 লাখ টাকা হচ্ছে টোটাল রেঞ্জের মধ্যে মিনিমাম স্যালারি। তারপর আমরা জানতে চাই এখানে ম্যাক্সিমাম স্যালারি কত, তাহলে টাইপ করব ম্যাক্স। ম্যাক্স সিলেক্ট, ম্যাক্স ফাংশনটা দিয়ে এখানে রেঞ্জটা দিয়ে দিব, তাহলে সেইখানে দেখাবে হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি কত। দেখুন এখানে ম্যাক্সিমাম হচ্ছে 20 লাখস। সে দুইটা খুবই সহজ ফাংশন, বাট আপনার ইউজফুল। দেন আমরা থার্ড একটা ফাংশন দেখবো, এটা হচ্ছে লার্জ। লার্জ মানে হচ্ছে প্রথম লার্জ কোনটা, সেকেন্ড লার্জ কোনটা, থার্ড লার্জ কোনটা, এটা আমরা দেখতে চাই। তাহলে লিখবো হচ্ছে লার্জ, দেন আমি হচ্ছে রেঞ্জ এখান থেকে দিয়ে দিব, এবং পাশে ওয়ান মানে প্রথম লার্জকে এটা আমি সিলেক্ট করলাম। দেখেন প্রথম লার্জ হচ্ছে 20 লাখস। তারপর আমরা এটাকে ড্র্যাগ ডাউন করি, তাহলে দেখতে পারবো আপনার সেকেন্ড লার্জ হচ্ছে আপনার 19 লক্ষ, থার্ড লার্জ হচ্ছে 10 লক্ষ 90। এটা বোধহয় আমাদের এখানে কোনো ভুল হয়েছে, সরি এখানে আমি রেঞ্জটা ভুলে সিলেক্ট করিনি। আমি এই রেঞ্জটা আবার এখানে ঠিক করে দিচ্ছি, রেঞ্জ দিলাম, দেন হচ্ছে নং টু লার্জ, দেন আবার এখানে লার্জ ফাংশন দিয়ে আবার এই রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে থার্ড লার্জ। সো দেখুন এখানে থার্ড লার্জ হচ্ছে আপনার 15 লাখ টাকা চলে আসে। এইভাবে আপনি ফার্স্ট টু বটম লার্জ বের করতে পারেন। তারপর আমি তবে স্মল বের করতে চাই, যে এই ডেটা সেটের মধ্যে সবচেয়ে স্মল স্যালারিটা, প্রথম প্রথম স্মল টাকা, সেখানে ওয়ান দেব। ওয়ান মিনস হচ্ছে ফার্স্ট স্মল। আবার এখানে তারপর আমরা জানতে চাই হচ্ছে আপনার সেকেন্ড স্মল টাকার রেঞ্জটা সিলেক্ট করে এখানে সেকেন্ড দিয়ে দিব। তারপর আমরা জানতে চাই থার্ড স্মল টাকার, থার্ড স্মলটা কত স্যালারি, রেঞ্জটা সিলেক্ট করে আমরা এখানে থার্ড দিয়ে দিব। সো এইভাবে কিন্তু আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আপনি বের করে নিতে পারেন। লেটস আমি যদি এখানে লিখি 6, তাহলে সে হচ্ছে 6 স্মল কার স্যালারি, সে এটা এখানে ডিক্লেয়ার করবে। সো এইভাবে আপনার লার্জ এবং স্মল ফাংশন ব্যবহার করে র্যাঙ্ক ওয়াইজ ভ্যালু বের করতে পারেন, যেটা আপনাদের বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস বা মডেলিংয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এটা আপনাদের হেল্প হবে। তো থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।